찍어서. 버렸잖아. 편한데 골든이 찍어야 돼. আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট থেকে কতগুলো মনোনয়ন ফরম কেনা হয়েছে এবং কোথায় কোথায় কেনা হয়েছে, তারা কিভাবে নির্বাচন করবেন এই সম্পর্কে বলুন। আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মাধ্যমে আমরা 5টা নমিনেশন কিনেছি এবং জমা দিয়েছি। তার ভিতরে আমার সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ঢাকা 18 এবং গাজীপুর 5, আমার দলের সাধারণ সম্পাদক নোরাইল 1 এবং আমাদের দলের সাংগঠনিক সম্পাদক চিত্র পরিচালক তাজু কামাল, সে সিরাজগঞ্জ 6 এবং আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট রংপুর 1। আমরা এই পর্যন্ত 5টা কিনেছি এবং জমাও দিয়েছি। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের লোকাপতি দিবেন এবং আমরা জয় হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিবেচিত করে, কোনো একজনকে করুক বা দুজনকে করুক, যে কজনকেই করুক, সেক্ষেত্রে আপনারা সাংস্কৃতিক জোট থেকে যারা সাংস্কৃতিক মোনা ব্যক্তি আছে, যারা সাংস্কৃতির সাথে জড়িত আছে, তাদেরকে আপনারা কীভাবে কী করবেন, তাদের উন্নয়নের জন্য কী করবেন? আমরা যে নমিনেশন জমা দিয়েছি, যদি আমাদের নৌকাপতি দেয় তাদের উন্নয়নের জন্য তো কাজ করবোই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের নৌকাপতি নাও দেন, তাও সারা বাংলাদেশব্যাপী এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নৌকার গান গাবে এবং নৌকার গান গেয়েই যাবে। এবং তারা সবসময় রাজপথে ছিলেন, 1975-এও তারা এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে ছিল, এখনও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজপথে আছে। যদি আমাদের নৌকাপতি দেন আমাদের ভালো, যদি নাও দেন তাও ভালো, আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নৌকা প্রতীক নিয়েই উন্নয়নের গান গেয়ে গেছেন এবং গাইছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাসপাতাল, স্কুল, কলেজ সব কিছুতেই যেন একটা অ্যাক্সেস থাকে, মানে আপনি যেন এলাকার বাইরে না যেতে হয় কিছু করার জন্য, সেই ব্যবস্থা নিতে হবে এবং যে যার এলাকাতে খুব সুন্দরভাবে থাকতে পারে। এবং আমাদের যে আওয়ামী লীগের দলটাকে ব্যবহার করে যে অনেকে কুকর্মগুলো করে সেগুলো যেন কোনোভাবে না হয় সেটার দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এছাড়া ঢাকা 18-র জন্য আপনি কী করতে চাচ্ছেন? ঢাকা 18 একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে পুরোটাই কিন্তু ঢাকা 18 মধ্যে পড়ে। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আমি বলবো না যে এখানে উত্তরাকে ডেভেলপ করার কিছু না, এটা ওভার ডেভেলপ হয়ে গিয়েছে অলরেডি। তো এটাকে আমি বলবো একটা ব্যালেন্স বের করা, কীভাবে মানুষ এটা আরও সুন্দরভাবে থাকতে পারে। এবং যদি কোনো কুকর্ম হয়ে থাকে সেটা যেন আর কখনো না হতে পারে, এটা যেন জনগণের কোনো কষ্ট না হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। এছাড়া দেখা গেছে এলাকা ভিত্তিক অনেক রকমের সন্ত্রাস চাঁদাবাদ থাকে, রাজনৈতিকভাবে হোক বা এমনি ছিন্নমূল হোক, তারপরে মাদকের একটা ব্যবসা বাণিজ্য আছে, সেই দিকগুলোকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? আমি যেটা বললাম, সুন্দর সুস্থ এলাকা বা শহর আপনি উপহার করতে চাই আমি আমার জন্য। তো এখানে এগুলো যেগুলো আপনি বললেন সেগুলো তো একদম গ্যাঞ্জাম, যে খারাপ যে কুকর্ম ওগুলোর একদম টপ, সবচেয়ে উচ্চ স্থানে আছে। তো এগুলোকে তো অবশ্যই এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এবং খালি ব্যবস্থা নয়, যারা করবেন তাদের প্রতি তো ব্যবস্থা হবেই, ভবিষ্যতে কেউ যেন এই কর্মটা আর না করতে পারে সেটা আমরা মেক শিওর করব, সেটা নিয়ে আমরা কাজ করবো যদি আমরা কোনো ছোটো।